الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم صلى الله تعالى عليه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على في حالة البعد كنت روحي أرسلها تقبل الأرض عني وهي نائبتي وهذه النوبة الأشباح قد هذرت فامدد يديك لقيا تهذيبها شفاتي আপনার আমার প্রিয় পিতৃস্তগির মুফতি আব্দুল কাদের জিলানি আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর রাজা শরীফের দরজার সামনে দাঁড়িয়ে নিজের তরফ থেকে বানিয়ে বানিয়ে আরবিতে এই চার লাইন কবিতাটা পড়েছিলেন। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বহুবার বাগদাদ শরীফ থেকে মদিনা শরীফের স্বপ্নের মাধ্যমে কবরের মাধ্যমে এসে আপনার মাজার জিয়ারত করে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আর স্বপ্নের মাধ্যমে নয়, আজকে আর কবরের মাধ্যমে নয়, আমি আব্দুল কাদের জিলানি সশরীরে সসম্মানে আপনার কবর শরীফের সামনে দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র কবর শরীফের ভিতর থেকে আপনার দস্ত মরকটা হাত মরকটা একবার বাইরে বার করে দিন। আমি আব্দুল কাদেরুল জেলানি জীবনের আশা মিটিয়ে আপনার হাতে আমি একটু চুমু খাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই বলার সঙ্গে সঙ্গে কোন মানুষ ওইখানে ছিল না, আল্লাহ নবীর রাজা শরীফের কবর শরীফের ভিতর থেকে একটা হাত আস্তে আস্তে কিছুটা বাইরে বার হয়ে গেল। আর আপনার আমার প্রাণে পিতৃস্তকের বড় পীর আব্দুল কাদেরুল জিলানি আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি জীবনের আশা মিটিয়ে আল্লাহ নবীর হাতে চৌকেতে আরম্ভ করে দিলে। আল্লাহ নবীর দস্ত মোবারকটাকে নিয়ে চোখে বোলাচ্ছেন, মুখে বোলাচ্ছেন, বুকে বোলাচ্ছেন। ফিহালতিন বোদে কুন্ত রুহি উরসলুহা তুকাবিলুল আরদা আন্নি ওয়াহিয়া নাইবতি আল্লাহুম্মা সাল্লি আলা মরতু আলা কবরিন নবী মুহাম্মাদিন তুকাল্লিমনি ওয়াল কবরু গায়রু মুতাকাল্লিমি আবিল কবর আসারান নবুওয়াতে
وتسدد فيه قلب كل مسلم একটা আরবি বিধর্মী কাফের মুশরিক মদিনা শরীফে আল্লাহর নবীর রজব শরীফের দাঁত দিয়ে একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, যেতে যেতে এদিক ওদিক তাকাতে তাকাতে আল্লাহ নবীর রজব শরীফের সবুজ গম্বুজের দিকে চেয়ে কি জানি কি হলো, কলমা পড়ে মুসলমান হয়ে গেল। মদিনা শরীফের মানুষেরা বলেছিল, হুজুর ও ভাই কাফের মুশরিক বিধর্মী, আপনি এই রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ আল্লাহ নবীর রজব শরীফে গম্বুজের দিকে চেয়ে কলমা পড়ে মুসলমান কেন হয়ে গেলেন? সেই সময় ওই বিধর্মীটা বলেছিল, অথচ আমি জানি না এই রাস্তা দিয়ে যেতে যেতে আল্লাহ নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজব শরীফের সবুজ গম্বুজের উপরে যখন আমার চোখটা পড়ে গেল, কি জানি কি হলো, আমার অন্তরটা কম্পন আরম্ভ করে দিল, আর আমি থাকতে পারলাম না, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। খোদার কসম করে বলছি, এই রকম যদি আমার মতন কোন কাফের মুশরিক বেঈমান বিধর্মী এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে তারও যদি একবার চোখটা আমার মতন আল্লাহ নবী রজব শরীফের সবুজ গম্বুজের উপরে পড়ে যায়, তাকে আমার মতন কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। মরণতো আল্লাহ কবর নবী মুহাম্মদিন তুকাল্লিমনি ওয়াল কবর গায়রু মুতাকাল্লিমি আল্লাহুম্মা সাল্লি আলা খুব মুহাম্মদের সঙ্গে পড়ে আল্লাহ নবীর রজব শরীফের সবুজ গম্বুজের দিকে চেয়ে কলমা পড়ে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গিয়েছিল, ঈমান এনেছিল। আর আল্লাহ নবীর রজব শরীফের সবুজ গম্বুজের দিকে চেয়ে হাজার হাজার মানুষের জ্বালা যন্ত্রণা, বিষের জ্বালা যন্ত্রণা, কষ্ট লাগো হয়েছিল। চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শেষ জীবনটা মদিনা শরীফে কেটে গিয়েছিল, যিনি সর্বপ্রথম হাদিসের কিতাব লিখেছিলেন আল মুওয়াত্তা ইমাম মালিক। টাইটেলে একটা বই আছে, বইটার নাম হচ্ছে নকবাতুল ফিকহের। সেই কিতাবের মধ্যে একটা দল এই ধরনের উক্তি করেছে, একটা জামাত এই বইটা সম্পর্কে এই রকম উক্তি করেছে, তাহতা আজে মিসামায়ে বাদা কুরআন ওয়াল হাদিস আল মুওয়াত্তা ইমাম মালিক। কুরআন হাদিসের পরে আসমানের নিচেই যদি কোনো তৃতীয় কিতাব থাকে তো আল মুওয়াত্তা ইমাম মালিক কিতাবটা। সেই কিতাবের মধ্যে লেখা আছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শেষ জীবনটা মদিনা শরীফে চাতানে ছাত্রদেরকে হাদিস শরীফ পড়িয়ে পড়িয়ে কেটেছিল। হাদিস শরীফ পড়াচ্ছেন, পড়াতে পড়াতে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, এখন হাদিস শরীফ পড়ানো শেষ হয়ে গেল। একজন ছাত্রকে বললেন, বাবা দেখো তো আমার পিঠের মধ্যেখানি কি যেন একটা কামড়াচ্ছে। ছাত্ররা তাড়াতাড়ি করে পিঠের জামাটাকে যখন তুললেন, তুলে দেখেন কিনা পিঠের মধ্যেখানি একটা পাহাড়িয়া ক্যাকড়া বিছা কামড় দিয়ে ধরে আছে, সমস্ত পিঠটা বিছার বিষে একদম নীল হয়ে গেছে।
ছাত্ররা তাড়াতাড়ি করে বিছেটাকে মেরে ওষুধ লাগিয়ে দিয়ে হুজুরকে প্রশ্ন করেছিল, বলেছিল, হুজুর আপনি ঘন্টার পর ঘন্টা হাদিস শরীফ পড়াচ্ছেন, ঘন্টার পর ঘন্টা হাদিস শরীফ পড়াচ্ছিলেন, আমরা অনুভব করছিলাম আপনার চেহারাটাই একটা ছাপ পড়ে গিয়েছিল, চেহারাটা নীল হয়ে গিয়েছিল, সদমা অনুভব করছিলাম, আপনি ছটফট ছটফট করছিলেন, আপনি ওই অবস্থায় হাদিস শরীফ পড়াচ্ছিলেন, হাদিস শরীফ পড়ানো শেষ হয়ে গেল, হুজুর তারপরে আপনি বলছেন আমার পিঠে পিছে কামড়াচ্ছে, আপনি প্রথম কেন বললেন না, আপনার কত কষ্ট হয়েছে। সেই সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা এইখানে বসে বসে আমি হাদিস শরীফ পড়াচ্ছিলাম, হাদিস শরীফ পড়াতে পড়াতে যদি আমি বলতাম আমার পিঠের উপরে বিছা কামড়াচ্ছে, হাদিস শরীফের দিক থেকে রুঝানটা আমার দিকে চলে যেত, বিয়াদবি হয়ে যেত, এই বিয়াদবির কারণে বাবা আমি কিছু বলি নাই। তবে হ্যাঁ, এইখান থেকে বসে বসে দেখো আল্লাহর নবীর রওজা শরীফের সবুজ গম্বুজটা দেখা যাচ্ছে, যখন বিশের জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারছিলাম না, এইখান থেকে বসে বসে আল্লাহর নবী রওজা শরীফের সবুজ গম্বুজের দিকে একবার চেয়ে দেখছিলাম, আর চেয়ে দেখার সঙ্গে সঙ্গে খোদার কসম করে বলছি, বিশের জ্বালা যন্ত্রণাটা তৎক্ষণাৎ আমার আসান হয়ে যাচ্ছিল। আমার ভাইরা যুগে যুগে কালে কালে আল্লাহর নবীর রওজা শরীফের সবুজ গম্বুজের দিকে চেয়ে আমি বলেছি, মানুষের কষ্ট জ্বালা যন্ত্রণা সাপ বিছার বিশের জ্বালা যন্ত্রণা কষ্ট মানুষ লাঘব পেয়েছিল, আর হাজার হাজার মানুষ আল্লাহর নবীর রওজা শরীফের সবুজ গম্বুজের দিকে চেয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। মরতু আলা কবরিন নবী মুহাম্মাদিন তুকাল্লিমনি ওয়াল কবর গায়র মুতাকাল্লিমি, আল্লাহুম্মা সাল্লি আলা ও রব হ্যায় জিসনে তুজকো ও রব হ্যায় জিসনে তুজকো হমাতম করম বনায়া হামে ভিক মাগনে কো তেরা আস্তা বতায়া, আল্লাহুম্মা সাল্লি আলা اے رسول خدا اتنی ہے التجا ہم غریبوں کو مدینہ بلا لیجئے چھوڑ کر آستاں ہم تو جائیں کہاں اپنے کملی میں مجھ کو
আপনারা সকলে দূর দূরান্ত থেকে, আশেপাশের পাড়া থেকে, মহল্লা থেকে কম বেশি সকলে এসে হাজির হয়েছেন। আমি গুনাহগার অদম খাকসার, আমিও আপনাদের খেদমতে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদের সকলকে এইরকম একটা মোতাবাক মাহফিলে আল্লাহর ওলির দরবারে বসার তৌফিক এনায়েত করেছেন, তার জন্য আল্লাহ দরবার শরীফে লাখ ও লাখ শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি একবার প্রায় 8-9 বছর আগে এসেছিলাম, তারপরে আমার সাহেব হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির দরবারে এই জলসার কমিটির ভাইরা অনেকবার আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমার টাইম হয়ে ওঠে না। তো 2 বছর আগে ডেট লেখা ছিল আজকে, তো আমার সেই গোমাহাবড়াই জলসা পড়ে গিয়েছিল। আমি তো 2টো জলসা করি না, ভাগ্যচক্রে পড়ে গেল। আমি রাত 12টার পরে স্টেজে উঠতে চাই না, আমি জানি যে অনেক রাত হয়ে গেলে মানুষ প্যারালাইসিস রোগীর মতো হয়ে যায়। আল্লাহ ওলির দরবার বলে আপনার একটু টিকে আছেন, নাহলে প্যারালাইসিস রোগী দেখেছেন ওই বসে থাকে, হাত লাড়তে পারে না, চোখে তারা ঘোরাতে পারে না, এরকম যেমন ওইরকম না সুবহানাল্লাহ বলতে পারে না, দরুদ শরীফ পড়তে পারে না, হয় মানে ছেড়ে দিলে কেঁদে বাঁচে, মানে একবার ছেড়ে দিলে পালাতে পারলে বাঁচে, এরকম একটা ভাব হয়ে যায়। ওই জন্য আমি শেষ জলসা করা ছেড়ে দিয়েছি, যা এইরকম অবস্থা হয়। এই দেখেছেন মজলিসটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেল। আবার সব থেকে বড় মওলানা হচ্ছে, সব থেকে বড় আলেম হচ্ছে বিরিয়ানি। ওই বিরিয়ানি মওলানা যখন আসবে দেখবেন আর জায়গা থাকবে না, কেন আবার ভোরবেলায় ঘুম থেকে উঠে চোখ লোকাতে একদম মসজিদ ভরে যাবে। সব থেকে বড় মওলানা আমি নাম দিয়েছি, বুঝতেছেন না কথা। আমি রাস্তা দিয়ে এসেছিলাম, অন্তত 1000 মানুষ রাস্তায় এখানে ওখানে হেলান্দে বসে আছে, ওই চাতানে বসে আছে, সানের ঘাটে বসে আছে, ওখানে ওখান থেকে সব আওয়াজ শুনছে, কিন্তু বেহেতের বাগানে মসজিদে আসবে না, বুঝতে পারছেন না কথা। তো আপনারা এই লাস্ট পর্যন্ত বসে আছেন, তাহলে আপনাদের কাছে সার্টিফিকেট দিতে হবে। তো আমি একটা সার্টিফিকেট আপনাদেরকে দেবো, আপনারা এই এখনো পর্যন্ত যারা বসে আছেন আল্লাহ ওলির দরবারে, আপনারা হচ্ছে ট্রেনের ফার্স্ট ক্লাসে প্যাসেঞ্জার। দেখবেন ট্রেনের ফার্স্ট ক্লাসে, হ্যাঁ একদম ভিভিআইপি, ডাক্তার উকিল ব্যারিস্টার একদম এডুকেটেড মানুষরা বসে, কিন্তু খুব কম। কিন্তু চালু ডাব্বাই বেনা টিকিটে হ্যান্ডেল ধরে ঝোলে, ওই বেনা টিকিটের প্যাসেঞ্জার আমার দরকার নেই। যারা আছেন আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলির দরবারে এখন ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার, কেন আমি এসে যেটা দেখছি সেটা বলবো। আমি দেখছি এখন আপনারা যারা আছেন আল্লাহর ওলির দরবারে ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে ধান ঝাড়লে, ধান ঝাড়ার পরে সেরকম কুলো দিয়ে হাওয়া মারে, আরে বলেন না হাওয়া মারে আপনাদের, আর আমাদের দেশ তো একই, এই তো পাশাপাশি একটা দুটো মাঠ পার হলেই ফুরফুরা শুনি নাকি না। নতুন আপনাদের কাছে আমি এসেছি, বিদেশ থেকে এসেছি মনে হচ্ছে নাকি, হ্যাঁ এই তো ঈশ্বর সাহেবের সব দেখা হলো। তো এরকম করে হাওয়া মারে কেন, বলে চিটে উড়ে যাবে, বলে চিটে উড়ে যাবে আসল ধানটা রয়ে যাবে। তো আমি এসে এখন দেখছি আর চিটে নেই, মাশাআল্লাহ সব একদম আমার চাচা মুরব্বীরা একদম সুফি নামাজি পরহেজগার, হ্যাঁ জাকিরিন সব আল্লাহর ওলি মানুষ, সব আল্লাহর ওলির দরবারে বসে আছে। ব্যাস এই কটা মানুষ যদি টিকে থাকেন তাহলে আমার 2 ঘন্টা কেটে যাবে, কি আমাকে কথা দিতে হবে, বসবেন তো, হবে তো। আল্লাহর ওলির দরবারে একটা আদব আর মজলিসের আবার আদব। আবার আমার নিজের গড়া বসে গেছে, আমি যেখান থেকে আসছি সেখানে গোমা মথুরাপুর আমার দাদা যান মেজ হুজুর কেবলা দিনের বেলায় জলসা কায়েম করেছে, তো সেখানে শাহিম ভাই ছিল মানে 2টো থেকে আসল পরে, আবার আমার ছোট দুলা ভাই ভগ্নিপত আজমাতুল্লাহ সিদ্দিকী সাহেব তিনি ছিল, এর মগরবের পরে
আবার কিছুক্ষণ উনি বললেন, তারপরে সাতটায় আমি বসেছি। তো মেজ হুজুর কায়েম করা দিনের বেলা জুখের মধ্যে তো একটা ফয়েজ আছে তো নাকি? তা আমি ওখানে বসেছি, আমি ঘড়ি দেখিনি, তো বসে সাতটায় উঠেছি, আটটা নটা দশটা সাড়ে দশটায় আমি নেমেছি, সাড়ে তিন ঘন্টা বুঝলেন তো নেবে। এবার এত খিদে পেয়েছে ডাইরেক্ট যে উঠে গেছে নেবে, ওই মেশিনে কিছু না একটু দিলে এখান পর্যন্ত আসবে। আমি তো জানি যে যেই আমাকে ওখানে উঠতে হবে, আর একটু রুটি আমাকে খেতে হবে, গাড়ি চলবে তেলে, আর আমার মেশিনটা কি করে চলবে না খেলে? শরীরটা তো খুব রোগা দেখছেন তো, একদম রোগা পাতলা একদম। তা এর মধ্যে যদি না ঢালা হয় তাহলে হবে কি করে? ওখানে বসে আমি চোখ কান মুছে ঘড়ি আর দেখে নিই, খানিকটা রুটি ফুটি খেয়ে একটু চা খেয়ে আর বেরিয়ে পড়েছি। একশো একশো কুড়ি হলে কি হবে? এসে ওই বারাসাতের পরে মধ্যম গ্রামে এত জাম, তারপরেও জাম। আমি বলে এবারে কথা দিলাম যে যাবো দু বছর পরে, যাও আল্লাহর ওলির দরবার যাবো, যে ওয়াজ করি না করি জিয়ারত করে চলে আসবো, অন্য বক্তা উঠে যাবে উঠে যাবে, এই এই মনে করে আমি এসেছি। মাশাআল্লাহ, আল্লাহ ওলির দরবারে জলসা এর একটা বৈশিষ্ট্য আছে, খুসুসিয়াত আছে, স্পেশালিটি আছে। সব জলসার সঙ্গে এই জলসা এক করে নেবেন না, এখানে এসেছেন আল্লাহ ওলির দরবারে, একটু টাইম দেন, একটু বসেন, একটু দোয়া নেন। এটা রুহানিয়াত বলে জিনিস আছে না, এটা হই হুল্লোড়ে জলসা নয়, দেখেন নেই একদম সেই গানে সুরে সুরে একদম গজল, বক্তা এসে চুটকি বলে বলে হাসাচ্ছে, কত রকম টেকনিক দেখাচ্ছে, রাজনীতির বক্তাদেরকে নিয়ে এসে রাজনীতির কথাবার্তা, রাজনীতির ওয়াজ করাচ্ছে, কত কি হচ্ছে এখানে, ওসব হয় না। এটা আল্লাহর ওলির দরবার, সিলসিলা ফুরফুরা শরীফের মসজিদ, এটা হচ্ছে বেহেশতের বাগান, হচ্ছে মেম্বারে রাসূল, এখানে ওসব হবে না। এখানে কোরআন হাদিসের কথা হবে, এখানে সারা শরীয়তের কথা হবে, ইজমা কিয়াসের কথা হবে। আজকে আমাদের অন্তর থেকে আল্লাহর ডর হয় উঠে গেছে, আমাদের অন্তরে কি করে আল্লাহর ডর হয় আসবে সেই কথা শুনতে হবে। আজকে হিংসা আমাদের ভিতরে ব্যাটভ্যাট করছে, হিংসা আমাদের নামাজ রোজা ইবাদত বন্দেগি আমলগুলোকে খুঁড়ে খুঁড়ে খেয়ে ফেলছে। আমার দাদা মেজে হুজুর ছিল, বলতেন বাবা একটা যদি ছুলা পরিমাণ যদি হিংসা অন্তরে থাকে তার নামাজ রোজা ইবাদত বন্দেগি আমল সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে। যে হিংসা আমাদের ভেতর থেকে কি করে যাবে? এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি এসে, আখেরি জবানাই বাপ ছেলের ভালো দেখতে পাচ্ছে না, ছেলে বাপের ভালো দেখতে পাচ্ছে না, হিংসা। চাচা ভাইপোর ভালো দেখতে পাচ্ছে না, ভাইপো চাচার ভালো দেখতে পাচ্ছে না, হিংসা। পাশাপাশি দোকান, এক দোকানদার আর এক দোকানদারকে দেখতে পাচ্ছে না, হিংসা। এক ডাক্তার আর এক ডাক্তারকে হিংসা করছে, এক উকিল আর এক উকিলকে হিংসা করছে, এক হুজুর আর এক হুজুরকে হিংসা করছে, এক নেতা আর এক নেতাকে হিংসা করছে, এক মোবাল্লিক সাহেব আর এক মোবাল্লিক সাহেবকে হিংসা করছে, এক ইমাম সাহেব আর এক ইমাম সাহেবকে হিংসা করছে, এক খলিফা আর এক খলিফাকে হিংসা করছে। এই হিংসা কি করে ভিতর থেকে যাবে? এটা হচ্ছে জানোয়ারের খসরত। রাগ, হিংসা, অহংকার, গরম, ফখর, তাকাব্বুরি, রিয়া, হাসাদ, কেনা, বগ, এসব জানোয়ারের খসরত। খসাইলে হাইওয়ান বলে, আমাদের মানুষ আমাদের ভেতরে আছে। ভিতর থেকে জানোয়ারের খসরত গুলোকে বার করে আপনাকে আমাকে মানুষের পর্যায়ে আসতে হবে। দুটো কুকুর মারামারি করে, দুটো বিড়াল মারামারি করে, দুটো মোরগ মারামারি করে, কিন্তু একজন একজনকে দেখবেন জানে মেরে ফেলে না, কিন্তু ওরা মারামারি করে, জন্তু জানোয়ার মারামারি করে, কিন্তু আজকে মানুষ, আজকে মুসলমান একজন আর একজনের সঙ্গে, এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে মারামারি করতে করতে জানে মেরে ফেলছে, খুন করে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে, গলা কেটে দিচ্ছে, জানোয়ার জানোয়ারকে জানে মারছে না, মানুষ মানুষকে জানে মেরে ফেলছে। জানোয়ারের থেকেও খারাপ হয়ে গেছে আমাদের ভিতরটা, সে জানোয়ার থেকে কি করে মানুষ হব সেই কথা বলেন, সেই কথা শুনতে হবে।
নবীর 63 বছরের জীবনের আদর্শের কথা এখানে শুনবো। নবীর মতন কি করে জীবন গঠন করব, নবীর তরিকা অনুযায়ী কি করে চলবো, সেই কথা এখানে আমরা শুনবো। আল্লাহর ডর ভাই কি করে আমাদের অন্তরে আসবে, সেই কথা আমরা শুনবো। আজকে আমরা মুসলমান, আমাদের অন্তর থেকে আল্লাহর ডর ভয় উঠে যাচ্ছে। আজকে অন্য সম্প্রদায়ের ছেলেদেরকে, জন যুবকদের ভাইদেরকে দেখেছি যখন মাজারের ধার দিয়ে যায়, মসজিদের ধার দিয়ে যায়, ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলার মাজারের ধার দিয়ে যখন যাই, আব্দাল সাহেব হুজুর কেবলার মাজারের ধার দিয়ে যখন যাই, ওই আকুনিতে খন্দকার সাবরুল্লাহ সাহেব রহমতুল্লাহ মাজারের ধার দিয়ে যখন যাই, বসিরহাটে দেখেছি সুফি আপনার হজরতে আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ মাজারের ধার দিয়ে যখন যাই, সাইকেল থেকে নেবে প্রণাম করে যাই, প্রার্থনা করে যাই। আমি দেখেছি যদি মাল খোঁচা পেরে যায় তো সঙ্গে সঙ্গে লুঙ্গিটা নাবিয়ে দেয়। আর আমাদের মুসলমান বাড়ির ছেলেরা যখন মাজারের ধার দিয়ে যায়, নিজের বাপের মায়ের আত্মীয় স্বজনের কবরের ধার দিয়ে যায়, দেখেছি সাইকেলের স্পিডটা মোটর সাইকেলের পিক আপটারও বাড়িয়ে দেয়। মাজারের কাছে গিয়ে যত রকম রেলা পাইতো, মা বাপের আল্লাহর ওলির বুকের ওপর মোটর সাইকেল তুলে দিলে ভালো হয়। বুঝতে পারছেন না কথা? আল্লাহ রাসূল বলছেন তোমরা যখন মাজারের দাঁত দিয়ে যাবে, মাজারের সম্মান করবে, আদব করবে, এই রকম সালাম দেবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি ওয়াল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লানা বিকুমুল্লাহি কোনা নাসাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। তিরমিজি শরীফে সালামের কথা রাসূল বলেছিলেন, এটা মুসলিম শরীফে আছে। তিরমিজি শরীফে বলেছিলেন এই রকম সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া লাকুম সালাতুম ওয়া নাহনু বিল আসর। এর অর্থ ও নীরব নগরের মানুষেরা, তোমরা মন খারাপ করো না, আল্লাহ পাক তোমাদেরকে আগে ডেকে নিয়েছেন, আমাদেরকে পরে ডেকে নেবেন। তোমাদের আর আমাদের মধ্যে এতটুকুই মাত্র পার্থক্য। আল্লাহর ডাক এসে গেলে আবার অতি শীঘ্রই তোমাদের নিকটবর্তী হয়ে যেতে পারি। বলুন সুবহানাল্লাহ। সান্ত্বনামূলক সালাম দেবে, আদব করবে কবরে। আল্লাহ রাসূল বলেছিলেন ইযা মাতাল ইনসানু ওয়ালা দিল্লা আবুদে আরবাতু খিসালিন। ও দুনিয়ার জন যুবক ছেলেরা, তোমাদের মা বাপ মারা যাওয়ার পরে তোমরা যেন এই রকম মনে করো না, জাগে জাগ সব দায়িত্ব আমার খালাস হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলছেন আরবাতু খিসালিন, তোমাদের মা বাপ মারা যাওয়ার পরে আল্লাহ পাক তোমাদের উপরে চারটে হক রেখে দিয়েছে। চারটে এই রয়েতের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন দুটো দুনিয়ার সঙ্গে সম্পর্ক রাখে, দুনিয়ার সঙ্গে সেই দুটো আমি বলবো না, আর দুটো আখিরাতের সঙ্গে সম্পর্ক রাখে। কি? যতদিন তোমরা বাঁচবে তোমাদের মা বাপের জন্য দুটো হাত তুলে আল্লাহর দরবারে রহমতের দোয়া চাইবে, যতদিন বাঁচবে তোমাদের বাপ মায়ের জন্য দুটো হাত তুলে আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া চাইবে, ইস্তিগফারের দোয়া চাইবে। এরকম বলবে আল্লাহ না জানি আমার বাপটা কত গুনাহ খাতা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহ আপনি আমার বাপকে ক্ষমা করবেন, আমার মাকে ক্ষমা করবেন, আমার বাপের মায়ের গুনাহ খাতাকে আল্লাহ আপনি মাফ করে দেবেন, জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন যতদিন বাঁচবে এরকম চাইতে হবে। বাপের খবর কোনটা জিজ্ঞাসা করলে বলতে পারবে না,
আজকে আমি গিয়েছিলাম ওখানে নারায়ণকাটিতে, একটা মলি সাহেব ওখানে বলেছে যে এই শবে বরাতে মাজার জিয়ারত করা যাবে না, একসঙ্গে দলবদ্ধভাবে তারাবির নামাজ পড়া যাবে না। তাই আমার ওয়াজটা তো বেড়ে গেল, ওখানে 3.5 ঘন্টা হয়ে গেল। বুঝতে পারছেন না কথা? আমি খালি এর উপরে আলোচনা করেছি। আল্লাহ ডর হয় উঠে যাচ্ছে বর্তমান সময়ে জন যুবক ছেলেদের, আগুন জ্বলছে ভেতরে, সেখানে মলি সাহেব তুমি আবার ঘি ঢালছ, আর চোখে দেখতে পাওনি অন্য জিনিসগুলো, আজকে বেহার মতন মেয়েগুলো, বাড়ির বউগুলো, জন যুবতীগুলো বেপর্দার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মলি সাহেব ফতোয়া দিতে পারো না? প্রত্যেকটা চায়ের দোকানে তোমাদের এখানে আমি বললাম টিভি সিরিয়াল চলছে, গান বাজছে, ফতোয়া দিতে পারো না? বলতে পারো না যে বাড়িতে পণ নেবে, যারা পণ নেবে সেই বিয়ের আমরা পড়াবো না, রেজিস্ট্রি করবো না, তাহলে পণ পোতা এত বাড়ত না, ফতোয়া দিতে পারছ না? ঘুরে 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 কারি এই নামাজ, এই মিলাদ শরীফ, এই কিয়াম, এই আখিরি জন, এই হাত ধরে মোনাজাত, এই কবর জিয়ারত, সে ঘুরে 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 সে একই, এই ইসালে সব, এই খানা রান্না করা যাবে না, খানা খাওয়া যাবে না, ইসালে সব করা যাবে না, বেদাত কি হবে, এত টাকা পয়সা খরচা করে ফজুল, খালি ফতোয়া এইখানেই। তারা একদিন জলসায় এসে একটু বসে, অসুবিধা কি আছে? গান বাজনা সিনেমা যাত্রা ভিডিও ভিসিআর সিডি টিভি বর্তমান সময়ে মোবাইলে খালি বসে বসে পাবজি খেলছে আর ফ্রি ফায়ার খেলছে। হ্যাঁ, একটু মাথায় একটু বিধি এসে জলসা মাহফিলগুলো একদিন বসছে, জন যুবক ছেলেগুলো যেটা একটু বিশাল হাফি রহমতুল্লাহের মতন 2 লাখ খেয়ে যেতে পারে, 2 লাখ খেয়ে যাই, অসুবিধা কি আছে? কিন্তু এইখানে ফতোয়া দিচ্ছে বিশ্বের হাফি রহমতুল্লাহ কথা আমি আগে সব জলসাই বলতাম, মধ্যে বলা ছেড়ে দিয়েছি। বিশ্বের হাফি রহমতুল্লাহ জন বয়সটা কিন্তু খুব খারাপ ছিল, খারাপখানায় মদের আড্ডাতি কেটে যেত, শরাবের নেশার ঘরে, মদের নেশার ঘরে। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন আর দেখেন এখানে রাস্তায় একটা কাগজ পড়ে আছে, কি মন গেল, কাগজটাকে তুললেন, তুলে কাগজটাকে খুলে ধুলোবালিগুলোকে ঝেড়ে দেখছেন কিনা কাগজটার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। যতই খেয়ে থাকো না কেন, ও তো মুসলমান, এতটুকু তো সেন্স ছিল যেটা হচ্ছে আমার আল্লাহর নাম। আমার ভাইরা বিশরা হাফি রহমতুল্লাহ আলাইহি কাগজটা কোনো ডেনে ফেলে দিলেন না, কোনো নর্দমায় ফেলে দিলেন না, কি মন গেল কাগজটা নিয়ে নিজের বাড়িতে চলে আসলেন, বাড়িতে এসে সুন্দর খুলে বাক্স খুলে সুন্দরের ভেতর থেকে আপেল বার করে কসু বার করে আল্লাহ নামের উপরে মাখাতে আরম্ভ করে দিলে, ভালো করে সুগন্ধ মাঠা মাখালেন, খুশবু মাখালেন, মাখিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললেন, জমিনের উপরে ধুলোর উপরে হাতের তলায় মাথা দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন। আর রাতের বেলায় আল্লাহ পাক ডাইরেক্ট ইলহামের মাধ্যমে বিশর হাফিকে জানিয়ে দিয়েছেন, খবরের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, ইয়া বিশর কাতাইবতা ইসমি, হে বিশর হাফি আজকে তুমি আমার নামের সম্মান করেছো, আমার নাম থেকে ধুলোবালিগুলোকে ঝেড়েছো, আমার নামে পেপে খুশবু লাগিয়েছো, আতর লাগিয়েছো, আমি আল্লাহকে খুশি হয়ে গিয়ে যাও যাও তোমার নামের খুশবু আমি আল্লাহ দুনিয়া আখেরাতে ছড়িয়ে দিলাম। বিশর হাফি রহমতুল্লাহ আলাইহির প্রথম জীবনটা খারাপ ছিল, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে সেই যে চলে গেলেন, যে যখন ঘুরে এসেছিলেন এত বড় মস্ত বড় জবরদস্ত আল্লাহর ওলি হয়ে গেলেন, যে সেই যুগের মানুষেরা সব তার কাছে মুরিদ হয়ে গিয়েছেন তো বটি, সেই যুগে 4 ইমামের এক ইমাম
ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতন অত বড় ইমাম, তিনিও তার কাছে মুরিদ হয়ে গেলেন, বায়াত হয়ে গেলেন। তো কথা হচ্ছে, আমরা যত খারাপই হই না কেন, জলসা মাহফিলে আল্লাহর ওলির দরবারে এসে আমরা একটু শুনি, কিন্তু মৌলী সাহেবগুলো ফতোয়া দিচ্ছে বেদা নাজায়েজ, এসালে সব করা যাবে না। আমার ভাইরা, ইহুদি নাসারা বেঈমান কাফের মুশরিক, একটা মা একটা মেয়ে ছেলে বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে রমজান মাসে দোকানে সদা করতে গিয়েছিল। মায়েরা বাচ্চাদেরকে কোলে নিয়ে বাজারে যায় না, তো বিধর্মী মেয়ে ছেলে বাচ্চাটাকে কোলে করে নিয়ে রমজান মাসে বাজার করতে গেল। মিষ্টির দোকানে শোকেসে মিষ্টি রাখা ছিল, বাচ্চা ছেলেটা মিষ্টি খাওয়ার জন্য একদম জিদ আরম্ভ করলো, জং করলো মিষ্টি খাবে। ইহুদি নাসারা বেঈমান, ওই মেয়েটা কাফের মুশরিক, মেয়েটা মাতা সেই সময় নিজের বাচ্চার মুখে একটা হাত দিয়ে বলেছিল, না না এখন মুসলমানদের রমজান মাস চলছে, তোমাকে ডাক প্রকারে মিষ্টি খেতে দেব না। সকলে রোজা রেখে আছে, সুখী আছে, আর তুমি তাদের সামনে রোজা, তাদের সামনে তুমি মিষ্টি খাবে, বাড়িতে চলো, বাড়িতে গিয়ে তারপরে তুমি মিষ্টি খাবে। আমার ভাইরা, বহু বছর পরে, বহু বছর পরে কিতাবের মধ্যে লেখা আছে, ওই মেয়েটা যখন মারা গেল সেই যুগের মত বড় একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখছেন, কবে দেখছেন, ওই মেয়েটা বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ এটা স্বপ্নের মাধ্যমে খাবের মাধ্যমে বলেছিলেন। ইহুদি নাসারা বেঈমান মেয়ে ছেলে, তুমি তো জীবনে কোনোদিন কলমা পড়ো নাই, এক ওয়াক্তের জন্য আল্লাহ কাছে কোনোদিন মাথা হাত করো নাই, সেজদা করো নাই, তুই তো মুসলমানই নয়, কিন্তু তুমি বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে কি করে গেলে? সেই সময় মেয়েটা বলেছিল, আমি রমজান মাসে বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে দোকানে সদাকত করে গিয়েছিলাম, আমার বাচ্চাটা মিষ্টি খাওয়ার জন্য জিদ আরম্ভ করেছিল, সেই সময় আমার বাচ্চাটার মুখে হাত দিয়ে আমি বলেছিলাম, না না এখন মিষ্টি খেতে দেব না, মুসলমানদের রমজান মাস চলছে, এতটুকু রমজান মাসের সম্মান করেছিলাম বলে, এতটুকু রমজান মাসের আদর করেছিলাম বলে, এতটুকু রমজান মাসে তাজিম করেছিলাম বলে, এতটুকু রমজান মাসের এহতেলাম করেছিলাম বলে, আমি যখন মারা যাই আমার মরণের সময়, আমার মারা যাওয়ার সময় আল্লাহ পাক আমার মতটা তাই কলেমা শরীফের মত করেছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। পেছন দিকের ভাইরা কি সব সামনে দিকের ভাইদের উপর দায়িত্ব দিয়ে দিয়েছেন নাকি, যে যা হবে সব তোদের উপর দিয়ে হবে, ওরা যা বলবে তাই হবে, পেছনে আমরা চুপ করে বসে থাকব, আমরা কিছু বলবো না, নাকি আমার উপর রাগ করেছেন নাকি? ঋষকের জোরে বলেন না সুবহানাল্লাহ। দুটো কাঁধের ফেরেশতা আছে দেখতে, কি দেখছে, কিন্তু নোট করছে যে মেজ হুজুরের পোতা আল্লামা পি সাইফুদ্দিন সিদ্দিকী সাহেবের ছেলে মুফতি ইমরান সিদ্দিকী এসেছিল, ওয়াজ করছিল, ওদের সুবহানাল্লাহ বলতে মন চাইনি, দরুদ শরীফ পড়তে মন চাইনি, খোঁচা দিয়ে খোঁচা দিয়ে, ওই সুবহানাল্লাহ বল, সুবহানাল্লাহ কি কারোর ব্যক্তিগত নাম না, আল্লাহর নাম না, তো খোঁচা দিয়ে সুবহানাল্লাহ বলেছিল, আল্লাহ কিন্তু দেখতে পাচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে সেলসেলে ফুরফুরা শরীফের মাহফিল, এখানে কোনো কুঞ্জুসি হবে না, ওই সমস্ত কুঞ্জুসে যে সমস্ত দল মতের সব চর্চা হয় খালি কুঞ্জুসি, হ্যাঁ দরুদশরীফ পড়া যাবে না বেদাত, এই দরুদশরীফটা পড়া যাবে না বেদাত, চেঁচিয়ে দরুদশরীফ পড়া যাবে না বেদাত, জোরে সুবহানাল্লাহ বলা যাবে না বেদাত, জোরে তাকবীর দেওয়া যাবে না বেদাত, দাঁড়িয়ে সালাম করা যাবে না বেদাত, একটু হাত তুলবেন হাত তুলে মোনাজাত করা যাবে না বেদাত,
ওইসব কুঞ্জুসদের জলসা নয়, এটা হচ্ছে আব্দাল সাহেব হুজুরের জলসা, দাদা হুজুর কেবলার সিলসিলার নীতি আদর্শ অনুযায়ী জলসা, এখানে কোন রকম কুঞ্জুসি হবে না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি একটা কবরে তার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, একটা থেকে বলি সুবহানাল্লাহর কথা যখন বারবার, কবরের দ্বার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, যেতে যেতে হঠাৎ দেখেন কেনা একটা কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বার হচ্ছে। আল্লাহর ওলিটা কবরের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনলেন, সারা রাত কোরআন তেলাওয়াত শুনলেন, যখন ফজর হয়ে গেল সকাল হয়ে গেল কি মন গেল, একবার যখন সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে কোরআন তেলাওয়াত আওয়াজটা বন্ধ হয়ে গেল, কবরের ভেতর থেকে সেই সময় আওয়াজ এলো, আমি সারা রাত কোরআন তেলাওয়াত করেছি, আমার সারা রাতের কোরআন তেলাওয়াতের সবটা আপনি নেন। আর আপনি যে এখনই একবার সুবহানাল্লাহ বললেন, ওই সুবহানাল্লাহ পড়ার সবটা আমাকে দেন। আল্লাহর ওলি বলছে এরকম উল্টো প্রস্তাব দিচ্ছেন কেন, সারাতের কোরআন তেলাওয়াত দিয়ে আমার একবার সুবহানাল্লাহ আপনি নিতে চাচ্ছেন কেন, এরকম তো কেউ প্রস্তাব দেবে না। কবরের ভেতর থেকে সেই সময় আওয়াজ এসেছিল, আমি একজন হাফেজ মানুষ, প্রতিদিন আমি কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করি, সেই অভ্যাস অনুযায়ী সারা রাত আমি কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আমাকে একটাও নেকি দেন নাই, একটাও সওয়াব দেন নাই। আর আপনি যে এখনই দুনিয়ার বুকে একবার সুবহানাল্লাহ বলেছেন, এই একবার সুবহানাল্লাহ বলার দরুন আল্লাহ পাক আপনার নামে আমলে এত সওয়াব এত নেকি কি এনায়েত করেছেন, এই জমিন আসমানের নিচে যতটা জায়গা ফাঁকা আছে এতটা জায়গা আল্লাহ পাক আপনার জন্য সবে তারাই পরিপূর্ণ করে দিয়েছে। মারা যাওয়ার পরে আমলের দরজা আল্লাহ পাক বন্ধ করে দেন, তখন মানুষ যতই নামাজ পড়ুক, যতই কোরআন তেলাওয়াত করুক, যতই ইবাদত করুক আর কাজে লাগবে না। মানুষ যখন সমুদ্রে নদীতে ডুবে যায় একটা কুটি হাতে পেলেও ধরতে চায়, বাঁচার চেষ্টা করে, তাই না? তো ওই রকম অবস্থা, ও একবার সুবহানাল্লাহ পড়েছে, ওই সুবহানাল্লাহটা নিতে চাচ্ছে দুনিয়ার বুকে, এটা হচ্ছে সব কুরবার জায়গা, সব হাসিল করার জায়গা। এইখানে যদি আপনি সুবহানাল্লাহ বলেন অনেক সওয়াব, এইখানে দরুদ শরীফ পড়েন অনেক সওয়াব, তাই বলছি এখানে আপনারা সকলে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়বেন, মহব্বতের সঙ্গে আপনারা সুবহানাল্লাহ দেবেন, খোঁচা মেলে না বলাতে হয়। তো আমার কথা হচ্ছে ওই কাফের মুশরিক ইহুদি মেয়ে ছেলে রমজান মাসের সম্মান করেছিল, আল্লাহ পাক সে বলছে স্বপ্নের মধ্যে যে আল্লাহ পাক আমাকে মওতের সময় আমাকে কলেমা শরীফ পড়িয়ে আমার মওতটা কলেমা শরীফের মওত করেছিলেন, তাই আমি ইহুদি মেয়ে ছেলে আমি জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। বলুন সুবহানাল্লাহ, একটা বিধর্মী মেয়ে ছেলে ইহুদি মেয়ে ছেলে রমজান মাসের সম্মান করলো। আজকে আমাদের মুসলমান বাড়ির ছেলেরা রমজান মাসে দিন দুপুরে ডাক পোকারে বেহায় মতন খেয়ে খেয়ে আমি দেখেছি বাড়ার সাথে হোটেলে সামনে একটা পর্দা ফেলা আছে কালো রঙের, বসিরহাটে হোটেলগুলোতে দেখি একটা পর্দা লাগানো আছে কালো রঙের, মধ্যম গ্রামে মুসলিম হোটেলগুলোই দেখি একটা সামনে পর্দা লাগানো আছে, কলকাতায় নিউ মার্কেটে পার্ক সার্কিট এরিয়ায় হোটেলগুলোতে দেখি কালো রঙের পর্দা ঝোলানো আছে, আর সেই পর্দার ভেতরে একদম র্যান্ডম চলছে, বুড়োগুলো দেখি আমি খেলাল করতে করতে বেরোচ্ছে। বাবা, বাড়িতে বউকে বলে এসেছে রোজা রাখি, বিবিকে বলে এসেছে, মাকে বলে এসেছে রোজা রাখছি, বলে এসে হোটেলে কখন হুক করে খেয়ে নিচ্ছে কেউ জানতে পারছে,
ঘরে যে মুখ শুকনো করে বসে আছে, আহা কি বড় রোজাদার। ফলে দেখা যাচ্ছে যে হোটেলগুলোতে আরো বেশি সেল হচ্ছে। 10 হাঁড়ি যদি বিরিয়ানি সেল হতো তো 20 হাঁড়ি বিরিয়ানি সেল হচ্ছে, এত ভিড়, সব নুকিয়ে নুকিয়ে যে ওখানে ঝাড়ছে। আর বাড়িতে এসে মুখ শুকিয়ে আছে বইয়ের কাছে, বাপের কাছে, মায়ের কাছে, আহা আমার কি রোজাদার ছেলে রে বাবা। ঠিক বৈকের বেলায় একটা মেসুয়াক হাতে নিয়ে ঘুরছে কলকাতায় দেখি, এক হাতে মোটর সাইকেল, এক হাতে মেসুয়াক, গাড়ির সামনে যান চলে যাবার খাপ। বলছে রোজা নেই রাখাই তো কে হ্যাঁ, ইফতার নেই করেঙ্গে, এক সাথ বেঠ কে কম সে কম খানা খায়েঙ্গে, সুন্নত আদায় করেঙ্গে, কে হ্যাঁ। বলে সামনে ইফতার লিয়ে একদম বসেছে, চার রকমের হালিম, পারাটা, নেহারি, টেংরি, পায়া, 10 রকমের ভাজাভুজি, কিছু আন্ডার চপ থেকে লিয়ে, পেঁয়াজু থেকে লিয়ে, বেগুনি থেকে লিয়ে, গোস্তের চপ থেকে লিয়ে, ছোনা ভোলা ছোলা ভোনা থেকে লিয়ে, আর কিছু বাদ ভাই নিয়ে লিয়ে বসে আছে এরকম। বাবা কি বড়টা রোজার নামে খোঁজ নেই, ভাঁড় বড়া ছোলা সেই দশা। 70 বছর বয়স, মিস্ত্রি কাজ করছে আমার বাড়িতে, কাঠের মিস্ত্রি, ভালোই ডাটো খাটো আছে, নাহলে মেশিনে এরম এরম করে কাঠ চাঁদছে, কড়াতে কাঠ কাটছে, শক্তি তো ভালোই আছে। দেখি রোজার মাসে খাচ্ছে, হোটেলে খেয়ে চলে আসছে। কি গো চাচা রোজা রাখুনি, ব্যাপারটা কি? বলতে গ্যাস। তার মানে গ্যাস বলে কতদিন এরম তাহলে গ্যাস গ্যাস করে, তাহলে সারা জীবনে এরম গ্যাস গ্যাস চলছে? বলছে হ্যাঁ বাবু, চেষ্টা করেছি অনেকবার হয়নি। যখন রোজা রেখেছি, রোজা রেখেছি যখন 8টা তখনও ভালো, যখন 9টা তখনও ভালো, যখন 10টা তখনও ভালো, যখন 11টা তখনও ভালো, ঠিক 11:30-12টা বেজে গেলে না এই পেটের সাইডটা কো কো করে, তখন 2টো বিস্কুট খেয়ে রোজা না ভেঙে ফেললে হয় না বাবাজি। তাই বয়স তো হয়ে গেল 70, এবার 1 পা কবরে 1 পা জমিনে, খুব সাবধান, ওই কবরে ঢুকলে কিন্তু আল্লাহ ওই গ্যাস ছুটিয়ে ফেলবে তোমার। চালাকি ধরেছো? গ্যাস আবার কারো হয় না, রমজান মাসে সবাই গ্যাসের জিনিস খায়, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, লাস্টে পেট পাকা হয়ে যায়, গ্যাস কোথায় চলে যায়? সবাই আমাদেরও গ্যাস হয়, গ্যাস হয় বলে বিস্কুট খেতে হবে? এই তো অবস্থা। আজকে ইহুদি নাসারা বেঈমান রমজান মাসের সম্মান করলো, এ থেকে বোঝা যাচ্ছে আমাদের অন্তর থেকে আল্লাহর ডর ভয় উঠে যাচ্ছে, আল্লাহর ডর ভয় আমাদের অন্তরে নাই। মসজিদ থেকে বেরিয়ে মসজিদের সিঁড়িতে তখন একটা পা, জুতোতে তখন একটা পা, মসজিদের সিঁড়িতে একটা, জুতোই একটা, ওই অবস্থায় পকেট থেকে বিড়িটা বার করে সিগারেটটা বার করে দিয়ে দেখে খ্যাচাং করে মেরে দিল। মসজিদ থেকে বেরি একদম চায়ের দোকানে টিভি সিরিয়াল চলছে, এদিক ওদিক চেয়ে পুক্ক ঢুকে গেল, 1 কাপ চা খাওয়ার নাম করে ওই যে শুই হয়ে বসলো 1.5 ঘন্টা আর বেরোয়নি চাচা, 6 কাপ চা খেয়ে ফেলেছে। দোকানদার বলছে যত চা খাবে তত আমার ভালো, ওই জন্যই তো আমি এটা লাগিয়েছি। আমি কি খরচা করে এটা এমনি লাগিয়েছি? এই টিভিটা কি আমি এমনি লাগিয়েছি? ওই জন্যই তো লাগিয়েছি। মসজিদ থেকে বেরি বলছে চাচা তোমার জমির ধান কেটে নিয়েছে। সত্যকে মিথ্যে একবার যাচাই করলো না, টুপিটা খুলে হাতে লাঠিটা নিয়ে জমির দিকে কাপড়টা গুঁজে দৌড়াচ্ছে, আর চাচা এমন মুখ খারাপ করছে, 40 দিন মুখ নাপাক হয়ে থাকবে। স্টকে যে কত নতুন নতুন মাল ছিল বার করছে, গালের কম্পিটিশনে গেলে একদম ফাস্ট হয়ে যাবে। বুঝতেছেন না কথা কি হলো? আমি আমার প্র্যাকটিক্যাল আমার ইয়ে থেকে মানে নলেজ থেকে প্র্যাকটিক্যাল যেটা দেখেছি আমি সেটা বলছি। নামাজ রোজা ইবাদত বান্দেগি, নামাজ পড়লে আল্লাহর ডর ভয় আরো আসবে তো, কিন্তু নামাজই মানুষ নামাজ পড়ছে আল্লাহর ডর ভয় আসছে না। আজকে
এত নামাজের ওয়াজ, নামাজের বই, নামাজের পুস্তক, নামাজের লিখনী, নামাজের তকরির, নামাজের বয়ান, নামাজের ওয়াজ, নামাজের নসিহত, এত হেদায়েতের এত কিছু, তারপরও রেজাল্ট দেখছি জিরো। মসজিদ থেকে ফরজ নামাজটা পড়ে পেরিয়ে চলে যাচ্ছে, সুন্নত পড়ছে না। আরে ফরজ নামাজটা পড়েই পেরিয়ে চলে যাচ্ছে, সুন্নতও পড়ছে না, নফলও পড়ছে না। তাহলে বেশি বেশি করে নামাজ পড়লে তাহলে নামাজের মহব্বত আসবে তো? বেশি করে তাহলে সুন্নত পড়বে, বেশি করে তাহলে নফল পড়বে। দেখে মোনাজাত করছে না, বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে বেশি করে মোনাজাত করবে তো? রেজাল্ট জিরো। কি হলো? এত ধাঁচ, এত কাঁচ, এত আপনার বৈজ্ঞানিক, এত সব সব ওয়াজ করে এ করে কিছুই হলো না, রেজাল্ট জিরো। বরঞ্চ নামাজি হয়েছে, হেদায়েত হয়েছে, সিজনেবল হেদায়েত। আমি বলি সিজনেবল হেদায়েত বুঝেন, এই যে করোনা ভাইরাস হয়েছে, ব্যাস নামাজি হয়ে গেছে, সব মসজিদ ভরে গেছে। ডেঙ্গু এসেছে, একদম সব মসজিদ ভরে গেছে, দুতলা তিনতলা মসজিদ ভরে গেল একদম। আর থেকে পাঁচ সাত বছর আগে একটা কি রোগ এলো বলে ঝিনঝিনি রোগ, পানিতে চুবাতে হচ্ছিল, মাথায় পানি ঢালতে হচ্ছিল, জন যুবক ছেড়ে বলে ডিস্কো রোগ। হুজুর ওই রোগটার নাম হচ্ছে ডিস্কো রোগ, আর কেউ বলছে ঝিনঝিনি রোগ। মনে আছে আপনাদের অনেকদিন আগে রাস্তায় আমাকে গাড়ি দাঁড় করিয়েছে, করে গ্রামবাসী পুরো হাজার হাজার মানুষ বলছে তাবিজ দিতে হবে, আমি জলসায় যাবো, দেরি হয়ে যাবে। না হুজুর, তাবিজ দিতে হবে, আমাদের গ্রামে খুব এই জ্বর হচ্ছে, রাস্তায় আটকে রেখেছে, এক ঘন্টা ধরে দাঁড়িয়ে তাবিজ দিলাম, তাবিজের ব্যাগ খালি, জোর করছে, কি করবো? বলে মসজিদ ভরে গেল নামাজে, নামাজিতে করোনাই সারা ওয়ার্ল্ডের মানুষ নামাজ পড়ছে। যে আমেরিকা আজকে এত মুসলমানদের শত্রু, সেই আমেরিকার জমিনে তারা বলছে রাস্তার উপরে তোমরা জামাত করে নামাজ পড়ো, এইখানে আজান দাও। যে চাইনাই মেয়েদের বোরখাকে জোর করে খুলে ছেড়ে ফেলে দিয়েছে, জোর করে দাড়ি চেঁচে দিয়েছে, ওইখানে বলছে তোমরা তোমাদের গডকে ডাকো, তোমরা নামাজ পড়ো। খ্রিস্টানদের বলছে তোমরা গডকে ডাকো, ও যারা অন্য ধর্মে আছে বলছে যে যার নামাজ পড়ো, যে যার প্রভুকে ডাকো, গডকে ডাকো। ওই চাইনাই জামাত করে রাস্তায় নামাজ পড়ছে মুসলমানরা, সেজদা করছে। ফ্রান্সে আমার নবীর চিত্র করলো, আমার নবীর ব্যঙ্গ চিত্র করে আমার রাসূলের অবমাননা করলো, সেইখানে উল্টো পাল্টা বললো, সেই ফ্রান্সে নামাজ পড়ছে দেখি, সেজদা করে সবাই নামাজ পড়ছে, সারা পৃথিবী নামাজ পড়ছে, আমরা মুসলমানরাও নামাজ পড়ছি। যেই করোনা চলে গেল, ডেঙ্গু চলে গেল, যেই ঝিনঝিনি রোগ চলে গেল, সাইন ফ্লু চলে গেল, বার্ড ফ্লু চলে গেল, প্লেগ রোগ চলে গেল, সঙ্গে সঙ্গে তুই কি আর মুই কে, যাইসেন কে তাইসেন, শক্তি মে বাইগান, কোথায় নামাজ কোথায় কি, কি হলো? তবু কিছু হলো, কিন্তু সিজনেবল হেদায়েত, এটাকে আমি বলি। আল্লাহর ডর হয় অন্তরে রাখতে হবে, নবী যে নামাজ পড়েছিলেন, সাহাবা ইকরামরা যে নামাজ পড়েছিলেন, ইমামরা আইম্মারা যে নামাজ পড়েছেন, বড় বিশপ খায়ের সাহেব যে নামাজ পড়েছিলেন, সে নামাজ কই? নামাজ পড়লে আল্লাহর ডর হয় অন্তরে খালি আসবে না, কুরআন তেলাওয়াত করলে আল্লাহর ডর হয় আসবে না, যতক্ষণ পর্যন্ত আপনি তাজকিয়া নাফস না করছেন। এত বড় দাড়ি ইমাম সাহেব, দশ বছর মসজিদে নামাজ পড়াচ্ছে, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, ঈশার নামাজ পড়াচ্ছে, ভোরবেলায় মসজিদে পিচ্ছাপ করে মসজিদের যে আলমারি আছে কোরআন শরীফ রাখার, সেই আলমারির উপরে সেভেন আপের বোতলে পিচ্ছাপ করে রেখে দিয়েছে। কি হলো? আমার কাছে ফতোয়া দিতে এসেছে ফুরফুরা শরীফে মেটিয়া বুরুজ থেকে, আমরা মানা করতাম তাও মসজিদের ভেতরে শুতো, কিছু মনে করবেন না। একজন ইমাম খারাপ বলে সব ইমাম খারাপ না, আমি ইমামের বদনাম করতে চাচ্ছি না এখানে। একজন হুজুর খারাপ বলে সব হুজুর খারাপ না, ফুরফুরা খারাপ না, দাদা হুজুর খারাপ না, দাদা হুজুরের নীতি খারাপ না, আমি ইমরান সিদ্দিকি খারাপ, আমার নাম ধরে বলেন যে হ্যাঁ ইমরান সিদ্দিকি খারাপ, দাদা হুজুর খারাপ না, দাদা হুজুরের নীতি অসুল খারাপ না, ফুরফুরা খারাপ না, দাদা হুজুরের সিলসিলা খারাপ না। তো ইমাম সাহেব একজন খারাপ, সব ইমাম সাহেব খারাপ না।
তাই বলছে কি ব্যাপার, বলছে মসজিদে পিচ্ছাপ করে রেখে দিল আর ভুলে গেছে জোহরের ওয়াক্ত এসে গেছে, ভুলে গেছে তো ফেলতে। এবারে অনেক মুসল্লি আছে একটু আগে আগে মসজিদে আসে, একটু উমরি কাজা পড়ে দখলুল মসজিদ পড়ে, একটু আগে আগে এলে সব বেশি, প্রত্যেকটা কদমে কদমে সব আগে এলে সামনে কাতারে দাঁড়িয়ে সব প্রত্যেকটা জায়গায় সব এসেছে। বয়স্ক মানুষ মসজিদে আগে, আর এসে কাশির ঝোঁক উঠে গেছে তো, আর যেই কাশির ঝোঁক উঠে গেছে ওখানে সেভেন আপের বোতল রাখা আছে, ও মনে করছে পানি, তাড়াতাড়ি করে যে সেভেন আপের বোতলটা খুলে আর যেরম ঢাক করে ঢেলেছে, বলছি তো নুনটা খাস, এ তো পিচ্ছা। হই হই কাণ্ড মসজিদে সবাই এসে, এত ধরা যায় না, কেউ বলছে না। যখন মুয়াজ্জিনকে ঘা খদক দিয়েছে তখন মুয়াজ্জিন বলছে আমি নই ইমাম সাহেব, প্রত্যেক দিন মতে আজকে ভুলে গেছে ফেলতে। তাই বলছে তাহলে ফতোয়া কি জন্য এনেছেন, ফুরফুরে কিসের জন্য এসেছেন? বলছে আমরা এসেছি 100 মধ্যে 80% মানুষ তারা বলছে ওই ইমামের পেছনে নামাজ পড়বো না, আর 20% জন যুবক ছেলে ইয়াং ছেলে তারা বলছে ওই ইমাম সাহেবের পেছনেই আমরা নামাজ পড়বো। কেন? ওই ইমাম সাহেব হচ্ছে আমাদের ইয়ারের বন্ধু, একসঙ্গে চায়ের দোকানে বসে চা খাই, একসঙ্গে মোবাইল দেখি, একসঙ্গে পাবজি খেলি, একসঙ্গে ফ্রি ফায়ার খেলি, একসঙ্গে গুটকা তিরঙ্গা রজনীগন্ধা তুলসী তালাপ রাজা খৈনি খাই। আমাদের দোস্ত ওই ইমাম মসজিদে পেঁচকে ফেলুক, মসজিদে হেয়ে ফেলুক, মসজিদে মুতে ফেলুক, ও জেনা করুক, ও যাই করুক, ওর পেছনে আমরা নামাজ পড়বো, কারোর কথা আমরা শুনবো না। ওই ইয়াং ছেলেগুলো বলছে, গুটকা খাওয়া পার্টিগুলো বলছে, বলছে এর বিচার আমি কি করবো ভাই? ও তো ডিসাইড করে ফেলেছে যে নামাজ পড়বি, আমি বললে কি হবে? তাহলে আপনারা এই বায়ানটা লেখেন, লিখে যান ফুরফুরা ফতোয়া দারুল ইফতা ফতোয়া বিভাগ আছে, যান যে ওইখানে আপনারা রেবন ইসলামে একদম ইসলাম মেরে নিয়ে যেয়ে মসজিদে টাঙ্গিয়ে দেন ফতোয়াটা। এবার যে পড়বে পড়বে, যে পড়বে না পড়বে না। আমি বলতে চাইলাম এই কথাটা এই জন্যই, ও তো 10 বছর নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব, ওর অন্তরে যদি আল্লাহর ডর ভয় থাকতো ও কোনদিন মসজিদে পিচ্ছাপ করতে পারত? ও কোনদিন ওই মসজিদের ওই আলমারিতে ওই পিচ্ছাপের শিশিটা রাখতে পারত? কপাল ফাটা, ওর কপালে আল্লাহ অলি জোটে নেই, পিঠ জোটে নেই। তাই আজকে এই অবস্থা, পীরের দরবারে যে খফ ইলাহির মাকাম খাশিয়াত ইলাহির মাকাম যতক্ষণ পর্যন্ত না হাসিল করছেন আল্লাহর ডর ভয় অন্তরে আসবে না, কলবটাকে যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার করছেন হবে না। قالا وان في الجسد مزغة اذا صلح صلح الجسد كله واذا فسد فسد الجسد كله الا وهي القلب আল্লাহ দুই বলছেন মানুষের শরীরের মধ্যে একটা গোত্রের টুকরো আছে, সেই গোত্রের টুকরো যদি পরিষ্কার পরিচ্ছন্ন পাক সাফ থাকে তার নামাজ রোজা ইবাদত বান্দিগি আমল সব পরিষ্কার পরিচ্ছন্ন পাক সাফ হবে। আর ওই গোত্রের টুকরো যদি অপরিষ্কার থাকে খারাপ থাকে নোংরা থাকে সব অপরিষ্কার হবে নোংরা হবে খারাপ হবে। আল্লাহ ওয়াহিয়াল কলব, আমার সাবা সেই জিনিসটার নাম হচ্ছে কলব, যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হচ্ছে আল্লাহর ডর ভয় আসবে না। রাসূল বলছেন লা সালাতা তাম্মা ইল্লা বিল হুদূর, হুদূরের কলব ছাড়া কোনোদিন নামাজে কামেল হতে পারে না। আপনাকে নবীর মতন নামাজ পড়তে হবে তো, সাহাবা ইকরামদের মতন নামাজ পড়তে হবে তো, তাবেইন তাবে তাবেইনদের মতন নামাজ পড়তে হবে তো, ইমামদের মতন আইমাদের মতন নামাজ পড়তে হবে তো, বড় পীর সাহেব খাজা সাহেব দাদা হুজুর আব্দাল সাহেব হুজুরের মতন নামাজ পড়তে হবে তো, সেই নামাজ পড়তে গেলে আপনাকে এই জায়গাটাকে ঠিক করতে হবে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফসাল্লা, ওই ব্যক্তি কামিয়াবি হাসিল করলো যে তাযকিয়া নাফস করলো, জিকির করলো এবং নামাজ পড়লো। এক নম্বরে তাজকিয়া নফসের কথা আছে।
তাহলে নামাজের মধ্যে একাগ্রতা কান্না আল্লাহর ডর হয় দরকার। সেই নামাজ যারা পড়েছিল তাদের একজনের কথা খালি আমি বলবো, একজনের কথা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আমি তো গল্প গুজব কিস্তা কাহিনী আমি বলি না, যতক্ষণ বলি আমি কোরআন হাদিস ভিত্তিক আমি আলোচনা করি। আমার ভাইরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, কত বড় মুজাহিদিনে ইসলাম যার কথাই আরবের জমিন কাঁপত। এত কঠিন, এত বাহাদুর, যে রাস্তা দিয়ে ওমর ফারুক যেতেন সেই রাস্তা দিয়ে 40 দিন শয়তান হাঁটত না। যদি শয়তান সামনাসামনি কোনোদিন ওমর ফারুককে একবার দেখে ফেলতো তো লেখা আছে রেওয়ায়েতে হাওয়া নিকালতে নিকালতে ভাগ যাতা থা, বাতক্রম করতে করতে শয়তান পালাত। অত বড় মুজাহিদিন ইসলাম বাহাদুর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবার শরীফে এক সময় এসে হাজির হলেন, আর আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন, ও ওমর তোমার কপাল কি করে ফেটে গেল, তোমার কপাল দিয়ে রক্ত ঝরছে কেন? ওমর ফারুকের কপালটা একটু ফেটে গিয়েছিল আর রক্ত ঝরছিল। আল্লাহর নবী বলেন, ও ওমর তোমার কপাল কি ফাটিয়ে দিল, তোমার কপাল দিয়ে রক্ত ঝরছে কেন? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ফিনাটাকে একটু টান করে একটু বুকটাকে ফুলিয়ে সেই সময় বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরবের বুকে এমন কোন মায়ের লাল জন্মগ্রহণ করেনি, আরবের বুকে এমন কোন মায়ের লাল পয়দা হয়নি যে আমি ওমরের কপাল পাঠিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা হাদিস শরীফ, আমি ওমরের কপাল ফাটিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এবং আমার মেয়ে হাফসা বাপ বেটি এক ঘরে কথাবার্তা বলছিলাম, বাপ বেটি যা কথা হয়, হঠাৎ আপনার এই হাদিস শরীফটা আমার মনে পড়ে গেল। আপনি বলেছেন একজন বেগানা পুরুষ আর বেগানা মহিলা যদি এক জায়গায় হয়, একাকী হয়, সেইখানে শয়তান তৃতীয় পক্ষ হিসাবে হাজির হয়ে যায় গিয়ে কুকাজ করতে প্রস্তাব দেয়। এই হাদিসটা মনে পড়ে যায় সঙ্গে সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ঘর থেকে লাফ দিয়ে বের হয়ে আসার সময় ওই দরজার চৌকাটা আমি ওমরের কপালে লেগে গিয়েছে, আমার কপাল ফেটে রক্তবার হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা হাদিস শরীফ, আমি ওমরের কপাল ফাটিয়ে দিয়েছে। আল্লাহ নবী তো বলেছেন বেগানা মেয়ে ছেলে, বেগানা পুরুষ, ও তো বাপ বেটি ছিলেন, বাপের কাছে কি আর মেয়েকে বোরখা পরতে হয়, পর্দা আছে? কিন্তু ওমর ফারুক তাকুয়া করতেন, আল্লাহর ডর ভয়। ওমর ফারুক বলছেন যে আল্লাহ রাসূল বলছেন বেগানা পুরুষ, আমি বাপ হতে পারি কিন্তু পুরুষের জাত তো, আল্লাহ রাসূল বলেন বেগানা মহিলা, আমার মেয়ে মহিলা হতে পারে কিন্তু সেই মহিলার জাত তো, আমার মেয়ে হতে পারে কিন্তু মহিলার জাত তো দরকার নেই, ও জায়গায় আমি থাকবো না। কি আল্লাহর ডর হয়! ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় তার ছেলে যখন অন্যায় করলো, জাল্লাদকে ডেকে বললো, আজকে একটা সাধারণ মানুষ সাধারণ ছেলে অন্যায় করলে তার জন্য যে শাস্তি, আমার ছেলে আজকে অন্যায় করেছে, খলিফার ছেলে বলে বাদশার ছেলে বলে সাতক্ষণ মাপ তা নয়। জাল্লাদকে ডেকে বললেন, ওর পিঠের উপরে গুনে গুনে 70টা চাবুক মারো। বাদশার ছেলে বলে যেন একটু আস্তে আস্তে চাবুকটা মেরো না, তাহলে আমি এখানে চাবুক নিয়ে দাঁড়িয়ে আছি, আমার চাবুক কিন্তু তোমার পিঠে ফাঁক যাবে না।
কিতাবে লেখা আছে চাবুক মারতে 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 ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিজের ছেলে মারা গেল, কবর দিয়ে দেওয়া হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বাকি যে কটা চাবুক মারতে বাকি আছে ওর কবরের উপরে মেরে দাও জাল্লাত কি বললেন সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি আল্লাহর ডর হয়, তার শাসনকালীন সময়ে সেই যুগে ছেলেগুলো মেয়েগুলো মানুষগুলো কি তাদের অবস্থা, কি তাদের আল্লাহর ডর ভাই অন্তরে এসেছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ডে। একটা মেয়ে ছেলে দুধ বিক্রি করত, তার সঙ্গে একটা 7 বছরের বাচ্চা মেয়ে। তো মা ইসলামের সুশীতল ছায় আসেনে, মেয়ে এসেছে, আবার মেয়ে আসেনে, মা এসেছে, সবাই তো একসঙ্গে মুসলমান হয়ে যায়নি। তো ওই মেয়েটা ওর অন্তরে কি আল্লাহর ডর ভয়, যখন একদিন দুধটা একটু কম হয়ে গেল তখন ওই মা বলেছিল মেয়েটাকে, ওম জাজিল লাবানা বিল মায়ে, ওম জাজিল লাবানা বিল মা, এই মেয়ে আজকে না আমাদের দুধটা একটু কম হয়ে গেছে, দুধে একটু পানি মিশিয়ে দে। সঙ্গে সঙ্গে বাচ্চা মেয়ে ছেলে মায়ের দিকে রুখে দাঁড়িয়ে বলেছিল, কান্না আনজানিকা ওমর, না না আম্মা জান আমি দুধে পানি মিশাতে পারবো না, দুধে পানি মিশাতে পারবো না। ওমর ফারুক দুধে পানি মিশাতে নিষেধ করেছেন, তিনি আইন করে দিয়েছেন দুধে পানি মিশানো বেআইনি। 10 কেজি দুধে 250 গ্রাম পানি মিশালে বুঝতে পারবে নাকি তোর ওমর এখানে আছে, তোর ওমর কি এখানে দেখছে নাকি? সঙ্গে সঙ্গে 6-7 বছরের মেয়ে ছেলে মায়ের মুখের দিকে চেয়ে রুখে দাঁড়িয়ে সেই সময় বলেছিল, আমি দুধে পানি মেশাতে পারবো না আম্মা জান, এখানে অমর নেই, অমর দেখতে পাচ্ছি না তো কি হয়েছে, অমরের খোদা অমরের আল্লাহ তো দেখতে পাচ্ছে, অমর দেখতে পাচ্ছে না তো কি হয়েছে, অমরের খোদা অমরের আল্লাহ তো দেখতে পাচ্ছে। ওই মেয়েটা অতটুকু কি ইবাদত করেছিল ভাই, কি নামাজ পড়েছিল, কি রোজা রেখেছিল। এই বাচ্চা মেয়ের কথা বলতে গিয়ে মনে পড়ে যাচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট বোন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাচ্চা মেয়ে ছেলে 6-7 বছর বয়স, ইসলামের রাসূলের আল্লাহর কি মহব্বত অন্তরে, আর ওনার দাদাকে আবু কুয়াফা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু কুয়াফা তখন ঈমান আনেনে, আবু বকর সিদ্দিক কিন্তু ঈমান এনেছে। আল্লাহ রাসূল যখন ডাকতেন ডাকার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক কোথায় সংসার কোথায় ঘর কোথায় বিবি কোথায় ছেলে সব ছেড়ে ছুঁড়ে দিয়ে আল্লাহর নবীর দরবারে যে হাজির হয়ে যেতেন। কেন? আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের বাপ নিজের ছেলে নিজের আত্মীয় স্বজন মাল মাতা হাতের চাইতে আমি নবীকে কাজে কর্মে বেশি না ভালোবাসা দেখাতে পারবে খাঁটি মোমেন হতে পারবে না, তাই সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতেন। যখন আল্লাহ নবী ডাকলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ছেড়ে ছুড়ে দিয়ে যখন চলে গেলেন তখন অন্ধ দাদা ওই 6-7 বছরের মেয়েকে পুতিনকে বলছে, এ আসমা তোর বাপ আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ডাকলো আর সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেল, আমাদের ঘরে কিছু খাবার রেখে গেছে, খাবার কিছু আছে আমার ভাইরা? অতটুকু মেয়ে ছেলে সেই সময় মনে মনে করছে, আমি যদি বলি না ঘরে কিছু খাবার রেখে দিয়ে যাই নাই, সঙ্গে সঙ্গে
ও বুড়ো আবার চোখে দেখতে পায় নাই, আবু কাফা অন্ধ ছিল, এখনই আল্লাহকে গাল দেবে, আমার নবীকে গাল দেবে, সাথে সাথে আমার বাপের 14 পুরুষের উদ্ধার করে দেবে। তাই তাড়াতাড়ি করে একটা পলিসি কাটালো, একটা বুদ্ধি কাটালো, তাড়াতাড়ি করে একটা চাদর নিয়ে ঘর থেকে বার হয়ে তাড়াতাড়ি বেরিয়ে জমিনে বিচালেন, জমিনে বিছিয়ে মোটো মোটো বালি নিয়ে মোটো মোটো কাঁকর নিয়ে ওই চাদর ভরে রেখে একটা পুটলি মতো করলেন। একটা পুটলি মতো করে বাচ্চা মেয়ে ছেলে হাঁপাতে হাঁপাতে কোন রকম করে এসে ওই তাকের উপরে রাখলেন, রেখে অন্ধ দাদু আবু কাফা তখন ঈমান আনেন। আবু কাফাকে বলল, দাদা জান, দাদা জান, খবরদার আল্লাহকে গাল দেবেন না, নবীকে গাল দেবেন না, আমার আমার আব্বা জানকে গাল দেবেন না। দাদা জান দেখুন দেখুন আমার আব্বা জান কত খাবার রেখে গিয়েছে। অন্ধ দাদুর হাতটাকে এইরকম টেনে নিয়ে এসে ওই বালির উপরে ওই কাঁকরের উপরে দিয়ে এইরকম বলছেন, দেখুন দাদা জান আমার আব্বা জান কত খাবার রেখে গিয়েছে। অন্ধ দাদু আবু কাফা তখন বলছে, যাক গে যা, খাবার যখন একটু চা আনতে পারেন না কমিটির ভাই, একটু চা পাঠান না, গরম চা, যাগে যা, খাবার যখন রেখে গিয়েছে তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই, এখনই গাল দিচ্ছিল, আবার সঙ্গে সঙ্গে যে চিন্তা নাই। যখন মানুষ বুড়ো হয়ে যায় না তখন একদম বাচ্চা ছেলের মতো হয়ে যায়। আপনি আপনার আমার বাপ মায়ের দিকে লক্ষ্য করে দেখবেন, বাচ্চা ছেলের মতো হয়ে যায় সবসময়, তখন ও নিজের ছেলেকে নিজের মেয়েকে সবসময় কাছে পেতে চায়। আপনি লাখ নিয়ামত যতই দেন, যতই ফল দেন মাকে, যতই মিষ্টি দেন, যতই টাকা দেন, ওকে ভোলাতে পারবেন না, ও সে ছেলে 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 করবে। যখন আমরা বাচ্চা ছিলাম যেমন মা বাপের কাছে সবসময় থাকতে চাইতাম, মা বাপ বুড়ো হয়ে গেলে তারা সবসময় চাই যে ছেলে মেয়ে আমার কাছে একটু থাকুক, ওকে লাখ টাকা দিয়ে কোটি টাকা দিও আপনি ভোলাতে পারবেন না। তাই আমি ইব্রাহিম সিদ্দিকি আপনাদেরকে বলছি কথা পার হয়েছে বলে, মা বাপের কাছে যাদের নাই তারা আজকে বুঝতে পারছে, দাঁত থাকতে দাঁতের মজা বোঝা যায় না। মা বাপের কাছে 10 মিনিট করে সময় দেবেন, দুবার সকালে দুপুরে রাত্রে একটু 10 মিনিট হলেও বসবেন, সবসময় চাই যে ছেলে একটু বসুক, একটু আমাকে ভালোবাসো, একটু মাথায় গায়ে হাত বুলিয়ে দিই। আমার আম্মা জান অসুস্থ, ওনার ব্রেন হ্যামারেজ হয়েছিল আর থেকে 15-20 বছর আগে, তো ডাক্তার বলেছিল কথা হবে না, হাত পাটা সব ঠিক আছে, কিন্তু ডাক্তার বলেছিল যে ওই কথা বলার যে স্পিকার যে আপনার আর্টারি আছে ওইটাই অ্যাটাক করেছে, কথা জীবনে হবে না। তো আমার দাদা জান মুফতি আজম ইদ্দা হুজুর ফিরিকুল্লাহ বাড়ির মধ্যে যে একদিন বসে কথা বলালেন, বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ, ওই আমার মা কথা বলতে আরম্ভ করলেন। তারপর থেকে একদম ভালো কথাবার্তা বলে, তো যখনই জলসায় যাই যেখানে যাই দিনে 2-4 বার করে যাই কাছে, তারপরে বলে যে তুমি কোথায় ছিলে, তুমি আমার কাছে কখন এলে, আসনি কোথায় ছিলে, তুমি তোমাকে দেখতে পাইনি। মা আমি তো এখনই তো দেখা করে গেলাম, আমি বসে থাকলাম কতক্ষণ ধরে মেয়েকে নিয়ে খেলা করলাম, তাও খালি ছেলে ছেলে, রাস্তায় ফোন করেছে কালকে, একদিন বাইরে চলে গেছি কলকাতা, কলকাতায় জলসা করে অনেক সময় রয়ে যায়, আবার ওইদিকে জলসা, তো ফোন করেছি, আমার বোন ফোনটা ধরেছে, বলে কে, বলছে ইমরান, বলে কই, দেখি 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 আমাকে দেখাও দেখাও। আমার বোন বলছে, আম্মা জান ভিডিও কলে কথা বলে নে, এমনি কথা বলছে, না আমাকে একবার দেখাও না, এমন করছে। আমি আবার গাড়িতে বসে ভিডিও কলে দেখাচ্ছি, মা
বাপ সবসময় চাই ছেলে আমার কাছে আসুক, একটু মা বাপের কাছে 10 মিনিট সময় দেবেন। আল্লাহ রাসূল বলছেন, মা বাপই তোমাদের জন্য জান্নাত, মা বাপই তোমাদের জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল বললেন, যে মা বাপের খেদমত করলো সেই ছেলে একটা জিহাদের সওয়াব পেয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, যে মায়ের মুখের দিকে একবার মহব্বতের সঙ্গে তাকায়, আহ আমার জন্মদাতা মা একবার তাকায়, আল্লাহ রাসূল বলছেন সঙ্গে সঙ্গে তার নামায় আমলে আল্লাহ পাক একটা কবুল হজের সওয়াব লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। যে মা বাপের পায়ে একবার কদম বুসি করলো, আল্লাহ রাসূল বললেন সে যেন জান্নাতের চৌকাঠে চুমু খেলো। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক গুনাহ করে ফেলেছি, আমার এখন কি উপায় আছে? আল্লাহ রাসূল বলছেন, তোমার মা বেঁচে আছে? তোমার মা আছে? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা নেই। মায়ের বোন খালা আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমার খালা আছে। যাও, যে খালার খেদমত করো, আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মায়ের বোন খালা, তার কি দরজা? তাহলে মায়ের কি? আমি মা বাপের উপরে এখন ওয়াজ করার জন্য উঠিনি, আলোচনা বার হল তাই একটু ইশারা করে দিলাম। আমি ওমর ফারুকের কথা বলছি, তার শাসনকালীন সময়ে তার রাজত্বেই কিরকম মানুষগুলো আল্লাহর ডর ভয়ে বাচ্চা মেয়ে ছেলে সে দুধে পানি মিশাতে চাচ্ছে না। আমার ভাইরা, রাজ সিংহাসনে বসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় বলেছেন, লাউ মা তাজ্জাদা ফি তারাফিল ফুরাতে ওয়া ইন্নি আখশাল্লাহ আইয়ুহাসিবাল্লাহু ওমারা। আমি এই রাজ সিংহাসনে বসে বলছি, আমি তোমাদের খলিফা হয়েছি বলে, আমি বাদশাহ হয়েছি বলে তোমরা যেন মনে করো না আমি ধরাকে সরা মনে করেছি, আমি অনেক আনন্দেই আছি, অনেক খুশিতে আছি। না 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 না, তোমাদের খলিফা ওমর ফারুক, আমি এই চিন্তা সবসময় মাথায় রাখি, এই মদিনা শরীফ থেকে কয়েকশো মাইল দূর ফোরাত নদী, ওই ফোরাত নদী যদি একটা ছাগল বাচ্চা না খেতে পেয়ে মারা যায়, আমার বড় ভয় হয় কাল কিয়ামতের মহামাঠ মহাময়দানে আল্লাহ পাক যখন আমাকে কাঠ গড়াই দাঁড় করাবেন, সেই সময় যদি একটা ছাগল বাচ্চা মরে যাওয়ার হিসাব যদি আমার কাছে চেয়ে বসেন, আমি সেই সময় কি মুখ দেখাব? এই ডর এই ভয় অন্তরে পোষণ করে রেখে আমি ওমর তোমাদের খলিফাতুল মুসলিম আছে। যার অন্তরে এই ডর ভয়, এই অন্তর সবসময় আল্লাহর ডর ভয়, তার শুয়ে আরাম আছে, খেয়ে আরাম আছে, ওই রাজ সিংহাসনে বসে আরাম আছে, সবসময় তার অন্তরে আল্লাহর ডর ভয়। ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গিয়েছেন, হজ করতে গিয়ে আপনারা জানেন এক চক্র দোয়া পড়ে ওই রোখানে ইয়ামানি টানাটানি হলে ওইখানে হাজিরে আসওয়াদকে চুমু খেতে হয়, কিন্তু লক্ষ লক্ষ মানুষ চুমু খাওয়া যায় না। এক ঘন্টা দাঁড়িয়ে থাকলে আপনি দেখতে পাবেন একজন দুজন করে মারা যাচ্ছে, পায়ে পিষ্ট হয়ে মারা যাচ্ছে, বুড়োরা মেয়েরা মারা যাচ্ছে, কি করে চুমু খাবেন? তো মাসলাই আছে, একটা চক্কর ঘুরে এসে এখানে ইয়ামানি টানাটানি সবুজ বাত্তির টানাটানি হলে দূর থেকে যদি আপনি ওই হাজির আসওয়াদের দিকে এরকম হাত দিয়ে আর যদি এরকম মাসা করেন, আল্লাহ পাক আপনার নামে আমলে হাজির আসওয়াদের চুমু খাওয়ার সব লিখে দেবেন, আল্লাহ গোনা মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন কিন্তু এত মানুষ থাকতো না, অল্প মানুষ হতো, এক চক্কর ঘুরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই হাজী আসওয়াদ তাকে গ্রিফের মধ্যে নিয়ে নিয়েছেন, দুটো হাত দিয়ে হাজী আসওয়াদে চুমু খেতে যাবেন, এমন সময় মুখটা তাড়িয়ে তুলে নিয়েছেন, তুলে বলছেন, হ্যাঁ হাজী আসওয়াদ, আমি ওমর তোকে চুমু খাবো না, আমি ওমর তোকে চুমু খাবো না, কেননা তুই একটা সামান্য পাথর, লা তানফাউ ওয়ালা তাদুর, তুই কারো ভালো করতে পারিস না, খারাপও করতে পারিস না, আমি ওমর তোকে চুমু খাবো না। বাস্তববাদী মানুষ তো, তাই সঙ্গে সঙ্গে কথাটা মাথায় এসেছে, আমি কেন চুমু খাবো? আল্লাহ পাক সারা শরীরের মধ্যে আমার এই জবানটাকে বড় পাক, বড় মূল্যবান করেছেন, সেই ঠোঁট তোর গায়ে কেন টাকাবো? এই কথা বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবার পাথরটাকে দুটো হাতে ধরে জজ্জর জজ্জর করে কাঁদছেন, আবার কাঁদতে কাঁদতে সেই সময় বলেছিলেন, হে হাজী আসওয়াদ পাথর, আমি ওমর তোকে চুমু খাবো, আমি ওমর তোকে চুমু খাবো, আমি কেন আমি ওমরের ঘর তোকে চুমু খাবে, কারণ এই চামড়ার চোখে আমি দেখেছি দিন দুনিয়ার বাদশাকে, আমার রসুলকে, আমার হাবিবকে দেখেছি নিজের ঠোঁট দিয়ে তোমার গায়ে ঠেকিয়ে চুমু খেতে, আল্লাহর রসুল তোমাকে চুমু খেয়েছে, আমার হাবিবে ঠোঁটের আসল ঠোঁটের ছোঁয়া তোমার উপরে আছে, আমি অমর কেন অমরের ঘা তোমাকে চুমু খাবে? কি নবীর মহব্বত, কি নবীর পাগল, কি নবীর দেওয়ানা, আর অন্তরে কি আল্লাহর ডর ভয়! সেই ওমরের নামাজের কথা আমি বলবো, তাই আমি তার কিছু কথা আমি বলছি। এই ওমর ফারুক নিয়ে যদি ওয়াজ করি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আলোচনা করব, শেষ হবে না। বুঝতে পারছেন না কথা? কেমন মানুষ ছিলেন, খালি ওমর ফারুকের কথা বলবো, আর অন্য কথা মনে আমার বলা হবে না। এমনি গলাটা এত ডিস্টার্ব করছে, ওইখানে বেশি ওয়াজ করে ফেলেছি তো, সাড়ে তিন ঘন্টা গলা একদম বসে গেছে, কিন্তু আপনাদেরকে দেখে আমাকে তো ওয়াজ করতে মন যাচ্ছে, আমি কি করব? চা খেয়ে খেয়ে আমাকে ওয়াজ করতে হবে, আল্লাহর ওলি যদি ফয়েজ আছে ইনশাআল্লাহ তাহলে পারবো। দরুশিব আল্লাহুম্মা সাল্লি আলা না عرش پر جانا جا کر آنا سب کی بس کی بات نہیں عرش پر جانا جا کر آنا سب کی بس کی بات نہیں کنکروں کو کلمہ پڑھانا سب کی بس کی بات نہیں اللہم صل علی خار پانی سے سحر کرنا خار پانی سے سحر کرنا روشن کرنا لکڑی کو چہرے کو گلدار بنانا سب کی بس کی بات نہیں اللہم صل علی রুটি দস্তরখানে পড়ে যাচ্ছে, তুলে খাচ্ছেন, একজন কানে খানে, একজন এমনি গ্রাম্য মানুষ একটা আরবি এসে বলছে, হুজুর কানে কানে বলছে, আপনি মদিনা শরীফে যা করেন করেন, এটা কুফা, এখানে আপনি অমন করে দস্তরখান থেকে রুটি তুলে খাবেন না, এটা খুব খারাপ মনে করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
সঙ্গে সঙ্গে মুখ লাল হয়ে গেল, এমন হাঁকায় মারলেন সমস্ত মজলিসের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় চোখভর্তি পানি নিয়ে বলেছিলেন, আতরক সুন্নাতা খলিলি, ভাই সকল এই আহমক মানুষটা আমার কানে কানে এসে বলছে দস্তরখান থেকে রুটি তুলে খাবেন না, আমি আমার দোস্ত আমার বন্ধুকে আল্লাহর নবীকে আল্লাহ